আরজিকর, নিউ টাউন এবং তারপর কুলতলি, একের পর এক ঘটনা। এরাজ্যে নারীদের নিরাপত্তা বেআব্রু হচ্ছে, এরাজ্যে পুলিশের ভূমিকা বেআব্রু হচ্ছে। নারীদের নিরাপত্তা নিয়ে যখন কঠোর প্রতিবাদ চলছে, ঠিক সেই সময়ে নারী শক্তির জয়গান। এরাজ্যের মহিলারা থেমে নেই, এরাজ্যের মহিলারা আটকে নেই, এরাজ্যের মহিলারা সমস্ত প্রতিকূলতাকে সরিয়ে এগিয়ে চলেছে নিজের গতিতে। তাই সেই সমস্ত নারীদের, সেই সমস্ত নারী শক্তিকে কুর্নিশ জানাচ্ছে রিপাবলিক বাংলা। এবার আপনাদের গল্প জানো, গ্রামের মেয়ের নায়িকা হওয়ার রূপলী পর্দার গল্প। সাঁওতালি ছবির জনপ্রিয় নায়িকা ডগর টুডুর জীবনে গল্পটাও সেরকম। পুরুলিয়ার মেয়ে ডগর শক্তিশালী অভিনয়ের জোরে গ্রাম থেকে পাড়ি দিয়েছেন মহানগর কলকাতায়। অভিনয় করেছেন একাধিক চলচ্চিত্রে। রায়গঞ্জের দক্ষিণ সোহারাই গ্রামের পরিবেশ ও জাতীয় সড়কের পাশে থাকা একটি অনাথ আশ্রমের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল সাঁওতালি চলচ্চিত্র আশা। সেই ছবিতে অভিনয় করে পুরস্কারও ছিনিয়ে নিয়েছেন ডগর। রিপাবলিক বাংলা ডক্টর্স চয়েস নারী শক্তির আজকে ডগরের লড়াইয়ের কাহিনী। প্রত্যেকটা নারীকেই আমি এটা বলবো যে বন্ধ দরজার পেছনে না থেকে বেরিয়ে আসুন, আপনারাও পারবেন। মনে জেদ রেখে, শুধু লক্ষ্যটা স্থির রেখে। ছোটবেলাতে বাবাকে হারিয়েছি, মা একা হাতে সংসার সামলাতে হিমশিম খান। সেই বাড়িতেও আমি স্বপ্ন দেখতাম আমি বড় হব, আমি বড় হয়ে অ্যাক্টিং করব, আমি গায়িকা হব। যদিও গায়িকা হওয়াটা বাবার স্বপ্ন ছিল, সেখান থেকে আস্তে আস্তে গান গাওয়া শুরু, স্টেজ প্রোগ্রাম শুরু। সমাজ তালা রে তিল হত বন মানি কান গে সমাজ তালা রে। বড় হলাম, কলেজে এলাম, তারপরে আমার টার্নিং পয়েন্ট, সবে আমার নাম শুরু, মানুষ চিনছে ডগর টুডু কে। সেই সময়ে আমার সাথে একটা ঘটনা ঘটে। আমি একটা প্রোগ্রামে গেছি, সেখানে হঠাৎ করে আমার মা, আমার কাকু আর কয়েকজন লোক ছিল, চলে আসে। ব্যাপার কী হলো আমি বুঝতে পারিনি, জানি আমি প্রোগ্রামে এসেছি, তা সত্ত্বেও হঠাৎ এভাবে কেন আসবে। সেখানে হলো ঝামেলা, ঝামেলা বলতে আমাকে বাড়ি নিয়ে যাবে, আমি নাকি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। সেই সময় আমার মনে হয়েছিল যে না, আমাকে উঠে দাঁড়াতেই হবে, আমাকে কিছু একটা করে দেখাতেই হবে, মাকে এটা বোঝাতে হবে যে বাকি যে যারা বলছে সেটা ভুল, আমি ঠিক। আমি একটা জেদ ধরলাম, আমাকে করতেই হবে, আমাকে লড়তেই হবে, সাথে পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। এভাবেই আমি শুরু করলাম আরও কাজ করা। আস্তে আস্তে মাও বুঝতে পারলো যে হ্যাঁ, আমার মেয়ে ঠিক, কারণ আমি এতদিন ধরে কাজ করছি, মানুষ বলেছে কিন্তু ও কোনো প্রমাণ পায়নি যে হ্যাঁ আমি ভুল পথে আছি। তারপরে আস্তে আস্তে যখন এদিক ওদিক নাম শুরু হলো, আমি পুরস্কার পেতে শুরু করলাম, তারপর থেকে মা একটু একটু করে বদলে যেতে শুরু করলো। মা আমার কাছে এটা বলেছিল যে আমার সত্যিই ভুল হয়েছিল যখন আমি আশা ফিল্মটা করি 2022-এ 12তম দাদা সাহেব ফালকে পুরস্কার থেকে আমি সেরা অভিনেত্রী হিসাবে পুরস্কার পেলাম। তারপর থেকে মা আর আমাকে কোনোদিনও বলেনি যে এটা করবি না, এটা ভালো না, বা মানুষও যারা আগে বলতো এ মেয়েটা খারাপ, এর সাথে মিশবে না। অনেকেই এমন হয়েছে, আগে বাবা মারা যাওয়ার পরও এমন হয়েছে যে আমাদের সাথে কথা বলা আস্তে আস্তে বন্ধ করে বাবার ভালো ভালো বন্ধুরা, তারপর ওনারাই আবার মাকে উল্টোপাল্টো বুঝিয়েছিলেন। কিন্তু এখন এমন একটা এসে দাঁড়িয়েছে যে ওনারাই এখন আমাদের মেয়ে, আমাদেরই তো, এভাবে বল। নারী শিক্ষা, নারী শিক্ষাটা অত্যন্ত জরুরি, তাতে যে কোনো সমাজের যে কোনো মেয়ে হোক, প্রত্যেকটা মেয়ের উচিত পড়াশোনাটা করা, এডুকেশনটা থাকা জরুরি। উঠে দাঁড়াও, ঠিক এই ফুলের মতো নিজেকে মেলে ধরো। এগো এনহো
সাধিনী